আসসালামুআলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন যে কবে এই হানিফ কেটিসি ভার্সন 1 মোডটা রিলিজ হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট টিমের তৈরি করা, অর্থাৎ আমাদের টিএসসি টিমের তৈরি করা এই হানিফ কেটিসি ভার্সন 1 মোডটা আজকে আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর এটা আপনার অরিজিনাল যে ফুসো ব্র্যান্ডের বাসগুলো আছে বাংলাদেশে, সেই ফুসো ব্র্যান্ডের বাসগুলোর আদলেই কিন্তু আমরা এই বাস মোডটা তৈরি করেছি। আর এটা সম্পূর্ণ কিন্তু আমাদের নিজেদের হাতে তৈরি করা বাস মোড, যেটাই প্রথম আমরা বাসিটি আপনাদেরকে কনভার্ট করে দিচ্ছি। তো বাসের ভিতরের পার্টটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা সম্পূর্ণ রিয়েলিস্টিক সিট পাবেন এবং এখানে যে ফ্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ফ্যানগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ফ্যানের মতোই আপনারা পাবেন। এবং এখানে স্পিকারও লাগানো থাকবে এবং সিটগুলো অরিজিনাল থাকবে। এবং সিটের নিচে অর্থাৎ গ্রাউন্ডে কিন্তু এখানে কার্পেট বিছিয়ে দিয়েছি আমরা, যেটা বর্তমান বাসগুলোতে আপনারা দেখবেন। এবং ইন্টেরিয়রটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এই বাস মোডটার ডাউনলোড লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমাদের নিজেদের তৈরি করা এরকম আরও নতুন নতুন বাস মোড সবার আগে পেতে অবশ্যই আপনারা যদি পারেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমরা এরকম যে কোনো মোড শেয়ার করলে আপনারা সেটা সবার আগে পেয়ে যাবেন। আর যদি আমরা এই বাস মোডটার আউটলুকটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মোডটা বাহির থেকেও দেখতে কতটা সুন্দর আর কতটা রিয়েলিস্টিক লাগবে আপনাদেরকে। তো আমরা এখন বাহিরের আউটলুকটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো মোডটা বাইর থেকে দেখতে ঠিক এরকম হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই মোডটিতে আমরা যে স্টিয়ারিংটা ইউজ করেছি সেটা কিন্তু অরিজিনাল ফুসো ব্র্যান্ডের স্টিয়ারিংটা কিন্তু আমরা এই মোডটিতে দিয়েছি। এবং এটার যে চাকাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণই কিন্তু রিয়েলিস্টিকের মতো করে দেওয়া হয়েছে। এবং মোডটির ব্যাক বলেন, ফ্রন্ট বলেন, চাকা এবং ভিতরের সমস্ত কিছুর পার্ট সব কিছু কিন্তু আমরা চেষ্টা করেছি একদম অরিজিনাল দেওয়ার জন্য। আর এই মোডটা কিন্তু আপনার লো ডিভাইসেও খেলা যাবে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি, অর্থাৎ 2 GB র্যাম বলেন, 3 GB র্যাম বলেন, যে কোনো ডিভাইসে আপনারা এটা খেলতে পারবেন। অর্থাৎ এবং এটার যে ব্রেকিং কন্ট্রোলটার কথা যদি বলি তাহলে হার্ড ব্রেক দেওয়া আছে মোডটাতে, যার ফলে ব্রেকিং নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না। আর এই মোডটার আরেকটা বিশেষত্বের দিক আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা মনিটরের মধ্যে আপনার বাসের পিছনের অংশটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ বাসের পিছনের যে ব্যাক ক্যামেরা ভিউ আছে সেটা কিন্তু আপনারা এখানে ছোট একটা পর্দায় দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা কিন্তু আমরা এই বাসে অ্যাড করে দিয়েছি, যার ফলে আপনারা পিছনের কোনো গাড়ি আসলে খুব সহজে এটা আপনারা এখানে দেখতে পাবেন। তো এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে এখন এই মোডটির টপ স্পিড কত সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।